প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সপ্তম শ্রেণীর ছাত্রীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি হাতে নাও এবং পৃষ্ঠা 17 বের করো। দেখো, আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আমরা পাঠ একে চলে যাই। পাঠ এক হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। তাহলে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পেতে হলে আমাদের যে চারটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা, ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। তাহলে আমরা প্রথমে জানি যে সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা। আমি আশা করি তোমরা বইটি হাতে নিয়েছো এবং বইয়ে তোমরা খেয়াল করো, বইয়ের দিকে তাকাও। দেখো, বইয়ে ডিটেলস লেখা আছে, আমি তোমাদের ডিটেলসে পড়ছি না, আমি তোমাদের কিছু কিছু ধারণার জন্য কিছু কিছু মেন পয়েন্টগুলো পড়বো, তোমরা একটু খেয়াল করো। ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে। একসময় এই দেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারি। তারা যেমন প্রকৃতির বৃহৎ শক্তি হিসেবে আকাশ, বাতাস, সূর্য, চন্দ্রকে পূজা করত, তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান নদী, সমুদ্র, বৃক্ষ প্রভৃতিকে ভজনা করেছে। ব্রাহ্মণ ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেলে আর কিছু দেবদেবী নতুন যুক্ত হলো। আচ্ছা, আমরা দেখি, দেখো আমাদের প্রথমে কেমন ছিল। প্রথমে মানুষ প্রকৃতিকে পূজা করত এবং এইভাবে প্রকৃতি পূজা থেকেই কি এসেছে, হিন্দু ধর্ম। দেখো, হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্ম থেকেই হিন্দু ধর্মের মানুষ কী করতো, বিভিন্ন গান বাজনা চর্চা করত এবং তাদের নৃত্য ছিল, তারা কী করতো, আরাধনা, আরতি, বিভিন্ন অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি কাজগুলো তারা করতো। এবং তাদের থেকে পরে এসেছে ইসলাম ধর্ম। তাই ইসলাম ধর্ম সুফি সাধকরাই প্রধানত এদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন। মধ্যযুগে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আসা ভাগ্যান্বেষী মানুষের মধ্যে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে। তাহলে ইসলাম, এরপর আসলো ইসলাম ধর্ম। এবং এইভাবে বাংলাদেশে কি হিন্দু এবং মুসলিম ছাড়াও আরও ধর্মের অনুসারী রয়েছে, তারা হচ্ছে বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের লোক। আর বৌদ্ধরা হচ্ছে গৌতম বুদ্ধের অনুসারী, তারা বুদ্ধ পূর্ণিমায় উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া আমাদের রয়েছে কি খ্রিস্টান ধর্ম। এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কী করে, তাদের ধর্মীয় অনুষ্ঠান এবং পার্বণগুলো উদযাপন করে এবং তারা কি যীশু খ্রিস্টের অনুসারী, তারা বড়দিন এবং যীশু খ্রিস্টে কী করে, যীশু খ্রিস্টের জন্মদিনে বড় করে অনুষ্ঠান আয়োজন করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে কী করে, সেখানে আমন্ত্রণ করে। তাহলে আমাদের দেশে কি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে এবং তারা কি মিলেমিশে একসাথে বসবাস করছে। তারপর আমাদের ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। দেখো, বাংলাদেশের মানুষ কি অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে এবং কিছু আদিবাসী যে রয়েছে তারা কি তাদের ভাষা বাংলা নয়, তারা কি কি, তারা সে সমস্ত আদিবাসী কারা, তারা হচ্ছে চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরি, সাঁওতাল। তারা কি তাদের বিভিন্ন ধরনের নিজস্ব তাদেরও ভাষা রয়েছে, তারা তাদের নিজেদের ভাষায়ও কথা বলে। তাহলে আমাদের এই যে ভাষার ক্ষেত্র বৈচিত্র্য দেখা যায় এবং বাংলাদেশে কি মানুষের অনেক বিভিন্ন ভাষার মানুষের কি মিশ্রণ রয়েছে এবং এই ভাষাগুলোর কি প্রভাব বাংলা ভাষায় পড়ছে। তাহলে দেখো, এরপর আমরা যাই সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে। এদেশের ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবনযাপন পদ্ধতি রয়েছে। সামাজিক আচার অনুষ্ঠান ও প্রথা পালনে এক এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি রয়েছে। দেখো, এই যে সম্প্রদায়গুলো, এই যে চারটা সম্প্রদায় আমরা দেখলাম, তাহলে এই সম্প্রদায় কী করে, তাদের সামাজিক আচার অনুষ্ঠানে কী রয়েছে, পার্থক্য রয়েছে। দেখো, সম্প্রদায় সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান ও নিয়মকানুন পালনে রয়েছে কি বিভিন্নতা।
এভাবে বিভিন্ন সম্প্রদায়ের জীবন আচরণের মধ্যে এদেশের নানান সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যাই বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। তোমরা খেয়াল করো বইয়ে বাংলাদেশের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যার যার সংস্কৃতির আলাদা পরিচয় ধরে রাখতে পারে না। সংস্কৃতিকে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডিতে বেঁধে রাখা যায় না, পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতি আরেক সংস্কৃতিকে প্রভাবিত করে। এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক মিশ্রণ ঘটে থাকে। এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালন। আমি দেখো আমাদের বিভিন্ন সম্প্রদায় রয়েছে কিন্তু তাদের সব কিছু তাদের আচার অনুষ্ঠানে পার্থক্য রয়েছে, কিন্তু সংস্কৃতি কি আলাদা হতে পারে না। তাদের সংস্কৃতি কি করে, সংস্কৃতি তাদের একই কি করে একইভাবে মিলন ঘটায় এবং সংস্কৃতির মধ্যে তাদের কি মিশ্রণ থাকে। বাংলাদেশের সংস্কৃতিতে নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এমনি করে বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে এদেশে যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তাকেই এক বাক্যে বলতে পারি কি বাংলাদেশের সংস্কৃতি। তাহলে আমরা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের সংস্কৃতি কি বুঝতে পেরেছি এবং বাংলাদেশের সংস্কৃতি কখন এক হয়, যখন বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের সাম্প্রদায়িক আচার আচরণের বাইরে গিয়েও তাদের খাবার দাবার, পোশাক আশাক এবং তাদের যে একাত্মতা সেভাবেই কি সংস্কৃতি গড়ে উঠেছে। তাহলে আমি তোমাদের আরেকবার রিপিট করছি, দেখো আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা আমরা কীভাবে পাবো, সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা আমরা এটা জেনেছি, ভাষা বিচারের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রদায় বিচারের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। যখন এই সবগুলা চারটি কি থাকবে, একাত্মতা থাকবে, তখনই কি হবে সাংস্কৃতিক বৈচিত্র্য থাকবে এবং একে আমরা কি বলতে পারবো বাংলাদেশের সংস্কৃতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।